আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চ্যানেল রাখাল নগরে আপনাদের সবাইকে স্বাগত সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় দুর্লভ ফুল নাইট কুইন নাইট কুইন নাম শুনে সহজেই বুঝে নেওয়া যায় রাতের আধার আলো করে ফোটে ফুলটি ফুলের সৌন্দর্য সৌরভ সব মিলিয়ে এ ফুলকে দিয়েছে রানীর আসন ছড়িয়ে দিয়ে অপর সৌন্দর্যে রাতে নিরবতয় হাজির হয় নাইট কুইন ফুল সৌভাগ্যের প্রতীক ফুল ভাবা হয় যার বাড়িতে এ ফুল ফোটে তার বাড়িতে এসে সৌভাগ্য বয়ে নিয়ে আসে বয়ে আসে ক্যাকটাস জাতীয় এই উদ্ভিদের আদি নিবাস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও মেক্সিকো ফুলপ্রমীদের হাত ধরে আমাদের দেশে এ ফুল বিস্তার লাভ করেছে বিস্তার লাভ সময়কাল বর্ষা সময়কালের বৈশিষ্ট্য অন্যান্য ফুল থেকে ভিন্ন বর্ষা ঋতুর সময়ে বছরের কোনো একদিন কোনো এক রাতে ফোটে যা এর স্বভাব প্রথমে গুটি গুটি কলি ধরে এবং তা ধীরে ধীরে বড় হয়ে চোদ্দ পনেরো দিনের মধ্যে ফুল ফোটার উপযোগী হয় যে রাতে ফুল ফুটবে সেদিন বিকেল থেকেই কলিটি অদ্ভুত সাজে সজ্জিত হয়ে ওঠে সজ্জিত বোঝা যায় নাইট কুইন ফোটার সময় হয়েছে ফুলটিকে সহজে প্রত্যক্ষ করা যায় না তার মূল কারণ হলো ফুলটি আত্মপ্রকাশ ও নিজেকে বিকশিত করে রাতে আবার রাত শেষ হওয়ার হওয়ার আগেই ঝরে পড়ে অর্থাৎ ভোরের ভোরের আলো ফোটার আগেই তার জীবনসান একে ফুল বলে আখ্যা আখ্যা দেওয়া দেওয়া হয় হয় অনেক ধৈর্য পরিশ্রম ও প্রতীক্ষার পরই নাইট কুইন ফুল দেখার সৌভাগ্য হয় খুব বেশি সময়ের জন্য নয় বেশি সময় ছাড়া চারাগাছ থেকে ফুল ফুটতে সময় নেয় পাঁচ থেকে সাত বছরেরও বেশি সময় এর চারা তৈরি হয় পাথর কুচি গাছের মতো পাতা থেকে পাতা নরম মাটিতে রেখে দিলে তা থেকে ধীরে ধীরে চারা গাছ গজায় পরিপূর্ণ গাছের পাতার রং সবুজ ও বেশ পুরু গাছ উচ্চতায় গড়ে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে পাতা থেকে প্রস্ফুটিত হয় ফুল লম্বা বটায় নমনীয় কোমল অনেকগুলো পাপড়ির সমন্বয়ে সৃষ্টি হয় নাইট কুইন মাঝে পরাগ অবস্থিত ফুলের রং প্রধানত সাদা সাদা রঙের ফুলে মাঝে ঘিয়ে রঙের মিশ্রণ ও মিষ্টি গন্ধ নাইট কুইন সরাসরি মাটি ও টবে রবন উপযোগী ফুল গাছ উঁচু ভূমি ও পানি নিকাশের সুবিধাযুক্ত রোদ্রস্থানে ভালো জন্মে ভালো জন্মে